আর প্রথম ছেলে সন্তান কেন কারণ তুমি তোমার বাড়ির মেয়ের পর্দার মধ্যে রাখো নাই এই জন্য আমি তো খারাপ কিছু করতেছি না দুনিয়া সবাই যে তোমার বউরে দেখতে দেবে কেন যখন আমরা হজ করে আসবো আল্লাহ যদি হজ করাই তারপরে যে মোহরটা দিতে না বলছি কারণ মোহর ভবিষ্যৎ রয়েছে বাচ্চা বিয়ে চলে যেতে গেলে তখন এই জেনারেশন আসছে যদি এসব ভাবো তাহলে হবে না ঠিক আছে পদ্ম করে থাকতে হবে তুমি কিন্তু এইভাবে চাইলে ভিডিও বানাইতে পারো ঠিক আছে এরমে যদি হই তো তাহলে মা ফাতে মার মরার সময় বলতো না তোমার রাত্রেবেলা দাওয়া দিও তাই দেখো চিন্তা করো পাঁচ সপ্তাহ নামাজ পড়া উচিত তাহলে তোমার পড়বই তো কখন পড়বা পড়ি তো ভিডিও চালু করো ভিডিও না দেখতেছি যে মুখে ক্রিম মাখতে সাবি যাবি এটাও তো ইসলামে হারাম আছে কি বলছে নিজের সৌন্দর্যের জন্য সবই করা যদি অত কিছু ক্যালকুলেট করতে চাও ঠিক আছে তাহলে টিভি দেখা বাদ দিতে হবে নাটক দেখা বাদ দিতে হবে গান শোনা বাদ দিতে হবে গান শোনা বাদ তাছাড়া এমনি বিনোদনের জন্য কিছু না কিছু দেখা যায় না জি আমি একটা বার হলো তো বিনোদনের জন্য আমরাও তো মানুষকে বিনোদনের জন্য একটা ভিডিও করতেছি ঠিক আছে তাই না আমরা তো আর অশ্লীল ভিডিও করতেছি না সমস্যা জীবনে যদি উপরে উঠতে হয় একটু আঙ্গুল ব্যাগা করতে হয় বুঝছো তুমি রেগে না দাও কি করবে এটা তো বসে তো নিয়ে দেবো তো আসতে 10 দিন সময় লাগবো যেটা কিনছো সেটা ব্যবহার করো ওটা 3টা দিন দিলে কয়েকদিন দিলে শেষ হবো 3-4 দিন শেষ হোক শেষ হলেই নিয়ে দেবো আর 6 দিন পরে স্বামীর কিছু একটা জিনিস মনে রাখবা হ্যাঁ স্বামীর কাছে যখন কিছু চাইবা ঠিক আছে তোমাকে না সবার উদ্দেশ্যে বলছি স্বামীর কাছে কিছু চাইতে হয় তো নাকি স্বামীকে জিজ্ঞেস করতে হয় যে স্বামীর কাছে টাকা আছে কি নাই আমি জানি আমার স্বামীর কাছে আছে এই জন্য আমি চাইছি না ঠিক আছে তাহলে চাইবো না তুমি আমার কথাটাই বুঝলে না তোমাকে উদ্দেশ্য করে অডিয়েন্সদেরকে বললাম যে স্বামীর কাছে কিছু চাইবার আগে অন্তত স্বামীকে বোঝা উচিত স্বামীর কাছে আছে কি নাই কারণ যে একজন প্রকৃত লাইফ পার্টনার সে ভাববে তার স্বামীর কাছে আছে কি না একটা জিনিস নিয়ে দেওয়ার পরে তার স্বামী কতটুকু কমফোর্ট ফিল করবে তার স্বামীর সমস্যা হবে কি হবে না সংসার চালাইতে সে কোনো সমস্যায় পড়বে কি না এটা অবশ্যই ভাবা উচিত সেটা তোমার ক্ষেত্রে আমার কাছে আছে আমি মানছি যে হ্যাঁ আমার কাছে আছে কিছু টাকা আমি তোমার ওটা নিয়ে দিতে পারবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু যাদের নাই তাদেরও তো ওয়াইফ অনেক সময় এই জন্য তো অনেক সংসার ভেঙেও যায় যে হাজব্যান্ডের কাছে কিছু চাইলেও সেটা দিতে পারলো না অনেক হাজব্যান্ডের এক্সাম্পল দেয় উমুকের হাজব্যান্ড বউকে নিয়ে আমেরিকা যাচ্ছে উমুকের হাজব্যান্ড বউকে নিয়ে কক্সবাজার যাচ্ছে আমি তোমার তোমাকে দিয়ে একটা কথা বুঝাচ্ছি রে পাগল তোমার যা আছে যেটা আছে সেটা নিয়ে তুমি হ্যাপি থাকো
আর সেটা সেটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি অনেক হ্যাপি আছি, আমি যেভাবে আছি আল্লাহ আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি এবং আমি সুস্থ আছি। এর চেয়ে বড় পাওয়া আমার কিছু হইতে পারে না। আমার হাজব্যান্ড যেমনই হোক, সে আমার কাছে অনেক লাখপতি কোটিপতি, আমি তাকেই নেই হ্যাপি। সে আমার সাথে কতদিন আছে না আছে, সে আমার সাথে কতদিন ঘুমায়, সে আমার সাথে কতদিন সেক্স করে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে সে আমাকে কতটুকু ভালোবাসে, আমার কেয়ারিং কতটুকু করে। এই বিষয়টা হচ্ছে যে দ্য ইম্পর্টেন্ট অফ থিঙ্ক অফ ইউর হেড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মানে এটা তোমাকে দিতে আমি বুঝাইলাম এক্সাম্পল থ্রু, বুঝছো? মাঝখানে ওই শব্দটা উচ্চারণ না করলে তো তোকে জুসের বোতলটা দাও না, ওটা একটা কথা বুঝাইলাম। অনেক সময় অনেক কিছু আছে বলতে হয়। আজকে মেয়েরা ধরো কসমেটিক্সের পিছনে ছুটে, উমুকের পিছনে ছুটে, উমুক জনের উদাহরণ দেয়। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ তো কারো উদাহরণ দেয় না, আমার ওয়াইফ তো আমার কাছে কিছু চায়ও না, যা আমি দিই নিজে থেকে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু আবদার করে যেটা আমার সামর্থ্য থাকলো, যেটা আমি মানে ডিসলাইক করি, তবুও আমি তাকে দিই। কিন্তু এত বড় প্রাণ জুস তুমি খাইতেছ, মেন থিং বুঝলাম যে আসলে মানুষকে সবসময় ভালো কিছু ভাবতে হবে। কে কি করছে না করছে উই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি উই ডোন্ট কেয়ার পার্সোনালি। আমি কি করছি ইটস কেয়ার ফর মি, ডু আন্ডারস্ট্যান্ড? আমি কি করতেছি সেটা হচ্ছে যে আমার জন্য ভাবার বিষয়। অমুকজন চুরি করে টাকা নিয়ে আসছে কি তার বউকে খাওয়াচ্ছে, বা অমুক চাচা তার সাইকেল বিক্রি করে বউকে খাওয়াচ্ছে কি জমি বিক্রি করে খাওয়াচ্ছে, ওটার মধ্যে আমরা ইন্টারফেয়ার করার কি মানে কেউ না। আল্লাহ যাকে যেভাবে চালাচ্ছে সেই সেভাবে চলছে, ঠিক আছে? আমরা কাউকে পাবলিকলি অপমান করতে পারি না। বা ধরো যে তুমি আমার কাছে 10 লাখ টাকা পাবা, আমি কিন্তু তোমাকে পাবলিকলি অপমান করার কোনো রাইট রাখি না, বুঝছো? আমি তোমাকে আমি বুঝাইতে পারি, ভাই আমার টাকাটা দিস, আজ দিস, 2 বছর পরে দিস, 3 বছর পরে, আস্তে আস্তে সোজ কর ভাই। তো তোমাকে আমি কারোর সামনে অপমান করার কিন্তু কোনো রাইট রাখি না, কারণ তোমাকে আগে দেখতে হবে যে আসলে আমার সামর্থ্য আছে কি নাই, আমি সে টাকা তোমাকে পে করতে পারবো কি না, আসলে সে টাকা দিতে কি আমার কষ্ট হয়ে যাবে কি হবে না। হ্যাঁ, আমাকেও এটাও দেখতে হবে যে তুমি আমাকে টাকাটা দিয়ে তুমি কতটুকু কষ্টতে আসো, এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখতে হবে। অমুক মেয়ে মেকআপ করে যাচ্ছে, ওহ ওকে অনেক সুন্দর লাগছে, আল্লাহ ওকে সুন্দর বানাইছে, আল্লাহ তোমাকে যে রূপ চেহারা দিচ্ছে সেটা দিয়ে তুমি শুকরিয়া আদায় করো না। তোমার চেয়ে যে অনেক খারাপ খারাপ মেয়ে দেখো, যে খারাপ বলতে যে অনেক প্রতিবন্ধীরা আছে, কারো হাত নাই পা নাই, তারাকে দেখে কী বলবা, তাদের দিকে সবসময় তাকাবা। তোমার চাইতে যে খারাপ তার চেয়ে তার দিকে সবসময় তাকাবা, তোমার চাইতে যে নিচু তার দিকে সবসময় তাকাবা। তাহলে জীবনের একটা মানে নিজেকে বাঁচার জন্য, নিজেকে ভালো করার জন্য একটা ভালো মোটিভেশন পাবা, এই বিষয়টা সারাক্ষণ মনে রাখবা, বুঝতে পারছো?